আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, সেটি হলো ফিশ ফিঙ্গার। বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার, বাসায় থাকা মশলা দিয়েই এটি তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে খুবই সুস্বাদু খেতে এটি ইফতারের টেবিলে রাখতে পারেন, বাচ্চার টিফিনে বা নাস্তা হিসাবেও বিকেলের জন্য রাখতে পারেন। আর এটি কিন্তু ফ্রোজেনও করতে পারেন এক মাসের চেয়েও বেশি। বেশ, চলুন আমরা কীভাবে তৈরি করি সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু মাছ নিয়েছি, আপনারা বোয়াল মাছ, আমি এখানে ফাঙ্গাস মাছটা নিয়েছি, ফিটের অংশ যেটা কাটা ছাড়া। তো মাছটা দেখুন কিভাবে স্লাইস করে কেটেছি, ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। হাফ চায়ের চামচ লবণ, হাফ চায়ের চামচ মরিচের গুঁড়া আর এক স্লাইস লেবুর রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চায়ের চামচ জিরার গুঁড়া। দিয়ে এই উপকরণগুলো ভালোভাবে একটু মেখে নিব। আর হাফ চায়ের চামচ দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা। ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিটের মতো আমি একটু রেখে দিব। তাহলে হবে কি, মাছটার ভিতরে মশলাগুলো যাবে, জুসি হবে, খেতে ভালো লাগবে। একেবারে কম সময়ে তৈরি করে নিতে পারেন আর অনেক সুস্বাদু খেতে। তো এভাবে আমি হাত দিয়ে একটু ভালোভাবে কষলিয়ে নিব, মশলাগুলো লাগিয়ে নিব, লাগিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। তো 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা ব্রেড ক্রাম্বও নিতে পারেন। তো সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে একটু স্পাইসি হয়। আর এখানে নিয়েছি আমি ময়দা, ময়দা বা আটা যেটাই নেন, ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি ময়দাতে। আর এখানে একটি ডিম নিয়েছি, ডিমে সামান্য একটু লবণ দিয়েছি। আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড তরল দুধ। গুঁড়া দুধকেও গুলিয়ে দিতে পারেন, তবে গরম থাকা অবস্থা দিবেন না, তাহলে কিন্তু ডিমটা জমে যাবে। তো এগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আগের থেকে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম, দেখুন আমি কিভাবে করতেছি, হাত দিয়ে চেপে চেপে ময়দা লাগাচ্ছি। তো যে হাতে আমি ময়দা লাগাবো ও হাতে কিন্তু আমি ডিমের ভিতরে ডুবাবো না, এটা কিন্তু করার একটি সিস্টেম আছে। আপনি যদি একই হাত দিয়ে করেন তাহলে কিন্তু ময়দাগুলো ভিজে যাবে এবং ব্রেড ক্রাম্পও ভিজে যাবে। তো এভাবে আমি প্রথমে একটু ভালোভাবে চেপে চেপে একটি প্লেটে কিন্তু তুলে নিয়েছি। দেখুন প্রথমে স্টেপে আমি এটা করেছি। আবারও ডিমের মিশ্রণটা কাটা চামচ দিয়ে একটু মেখে নিলাম। এভাবে আমি চামচ দিয়ে তুলে ব্রেড ক্রাম্পের ভিতরে দিব। দেখুন হাত দিয়ে দিলেও, আর দেখুন আমি যেভাবে ব্রেড ক্রাম্পের ভিতরে দিচ্ছি বা টোস্ট বিস্কিটের গুঁড়ার ভিতরে, উপরে কিন্তু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে দিব কোনোভাবে, যাতে আমার হাতটা না ভিজে। ভিজলে কি হবে, দলা দলা ধরে যাবে। এভাবে একটু সময় নিয়ে যদি করেন, একটু ধৈর্য নিয়ে, কাজটা অনেক সহজ হয়ে যাবে। কিভাবে আমি গড়াচ্ছি দেখুন, আমার হাতটা কিন্তু ভিজে নাই আর ব্রেড ক্রাম্পগুলোও কিন্তু একেবারেই শুকনো রয়েছে। আমরা কিন্তু ডিমের ভিতরে দিয়ে সাথে সাথে তুলে নিব, যেহেতু আগে আমরা ময়দাটা দিয়েছিলাম। তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন ডিপ ফ্রিজে 5 মিনিটের মতো রেখে দিব, বা আপনারা নর্মালে 10 মিনিটের মতো রেখে দিবেন, যাতে করে এগুলো একটু মাছের গায়ে লেগে যায়। এখন ভাজার জন্য চলে আসলাম। আমি ডিপ ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি, তাহলে হবে কি, খুবই ক্রিস্পি হবে আর মাছের গায়ে কিন্তু লেগে থাকবে। চুলায় একটি ফ্রাইপ্যানে আমি বেশ কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটা লো করে দিয়েছি। আর এখন যে ফিশ ফিঙ্গারগুলো আমি রেডি করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে বের করে, আমি 5 মিনিট রেখেছি যাতে করে ব্রেড ক্রাম্পগুলো ভালোভাবে সেট হয়ে যায়। এরপরে তেলের ভিতরে দিয়ে দিব। ভালোভাবে যদি একটু সেট করে নেন তাহলে কিন্তু তেলটা নষ্ট হয় না আর সবগুলো মাছের গায়ে লেগে থাকবে। আর সাথে সাথে যদি দিয়ে দেন তৈরি করে তাহলে কিন্তু খুলে যাবে, এটি একটি টিপস। কিন্তু দেখুন এভাবে আমরা একটু নাড়া দিয়ে দিব, অবশিষ্টগুলো পড়ে যাবে। তো চুলার আঁচটা মিডিয়ামে থাকবে,
প্রথম তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, একেবারে লো করেও দিবেন না, তাহলে কিন্তু পরে ব্রেড ক্রামগুলো নরম হয়ে খুলে যাবে। যখন এপিটোপিটে একটু কালার আসবে দেখুন, তখন চুলার আঁচটা লো করে দিব। প্রথম কিন্তু যখন দিয়েছিলাম লোতে ছিল, এরপর আমি মিডিয়াম করে দিয়েছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতো লেগেছে আমার। বেশি হাই হিটে করতে গেলে হবে কি, উপর অংশটা পুড়ে যাবে, ক্রিসপি হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো উপরটা ক্রিসপি হবে, ভিতরটা কিন্তু জুসি থাকবে। এই ফিশ ফিঙ্গারের খেতে অসাধারণ, বাচ্চার টিফিনে বা যে কোনো গেস্ট আসলেও আগে এটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তৈরি করে যেভাবে আমরা তৈরি করেছি ওভাবে টিস্যু পেপার বিছিয়ে এয়ারটাইট বক্সের ভিতরে লেয়ারে লেয়ারে দিয়ে, প্রথমে এক লেয়ার দিলেন টিস্যু পেপার বিছিয়ে, এরপরে উপরে ফিশ ফিঙ্গার দিলেন, উপরে আবার টিস্যু পেপার দিয়ে আরেক লেয়ার, এভাবে করে স্তরের মতো করে আপনারা ডিপ ফ্রিজে এটি সংরক্ষণ করতে পারেন। তো চুলার আঁচটা আমি দেখুন এখন একটু লো করে দিয়েছি, যাতে করে একটু মচমচে হয়। কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে, এখন তুলে নিব সবগুলা। আর বাচ্চারা তো এক নিমিষে শেষ করে দিবে, এতটাই মজার। আর খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এটার, বাসায় তৈরি না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার সুস্বাদু একটি নাস্তা, বা ইফতারের টেবিলেও রাখতে পারেন। এখন আমি তেলটা ঝরিয়ে টিস্যু পেপারের উপরে তুলে নিব। আর চুলাটা তো আমি বন্ধ করে দিয়েছি, তোলার পরে এর আগে কিন্তু বন্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা চুষে নেবে। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিয়ে এসেছি, দেখুন তেমন কোনো তেলে নেই এটার গায়ে, শুধু আমি প্লেটের নিচে টিস্যু পেপারটা দিয়েছিলাম। আর অনেক ক্রিসপি হয় এটি খেতে, অনেক সুস্বাদু। অনেক টাইমে কিন্তু বাচ্চারা মাছ খেতে চায় না, তো এভাবে বাচ্চাদেরকে মাছ দিয়ে এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে দিবেন, সত্যি তারা এক নিমিষে শেষ করে দিবে। আর একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, আপনারা যদি ফ্রোজেন করে থাকেন ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ভাজতে যাবেন না, নর্মাল প্রশনে আসলেই নর্মাল করে এরপর এটি ভাজতে যাবেন। আর মাশাল্লাহ দেখুন ভিতরেরটা জুসি হয়েছে, আর চতুর্দিকটা কোটিংটা কত সুন্দরভাবে হয়েছে, তৈরি করলেই কিন্তু সেটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।